हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम आमी आकराम हुसैन हजबैंड अफ मुनी आकराम फर्स्ट टाइम आपनादेर माझे चले आसलाम एक यूनिक रेसिपि निये। आज के रेसिपि ताल पिठार जोन्नो आमी एक पाका ताल एक नारिकेल एबं 3 कप परिमाण आतप चाल आमी एक बाटीते 1 घंटार जोन्नो पानीते भिजिए राखलाम। व्यूअर्स 1 घंटा पर आमी चालगुलो थेके पानी झरिए शुकिए तारपर एकटी ब्लेंडार मेशिनेर माध्यमे ड्राई ब्लेंड करे निलाम। हाफ गुड़ो पुरोपुरी गुड़ो करी नहीं, हाफ गुड़ो कर निलाम। एबार तालटाके प्रसेस करार पाला। व्यूअर्स ताल अनेक उपकारे एकटी मौसुमी फल। बांग्लादेशेर प्रत्येकटा ग्रामे प्रत्येकटा बाड़ीते ताल पिठा ए मौसुमे बानानो हय। ताले रयेछे भिटामिन ए बी ओ सी जिंक पटाशियम आयरन और क्यालसियम सह आरो अनेक खनिज उपादान। ताल खूबी स्वास्थ्यकरी एकटी फल। ट्राई करबेन मौसुमे अंतत एक बार ताल पिठा बनिए खावार जोन्नो। तालटा आमी चामड़ा छिलिए निच्छी। आमार चामड़ा छिला प्राय हये जाच्छे। आर ताले कोनो ताले 2 बिची थाके, कोनो ताले 3 बिची थाके बा आटी बोले। एई तालटाते 3टा आटी हयेछे। एबार ताल थेके आमी रस झरिए नेब। तालेर रसगुलो बेर करार जोन्नो एई क्षेत्रे आमी एकटी लोहार जाली व्यवहार करछि। যদিও লোহার জালিগুলো দিয়ে খুব একটা সুবিধা করতে পারছি না। আমি ছোটবেলা দেখেছি আমার দাদি নানিরা 2 হাত দিয়েই তালের রস চিপে চিপে বের করতে। আমি এটা দিয়ে যেহেতু সুবিধা করতে পারছি না, তাহলে আমি 2 হাতের ব্যবহারে কত হয়েছে আমাকে। 2 হাত দিয়ে আমি তালের রসগুলো বের করে নিলাম। সম্পূর্ণ হয়ে গেল আমার তালের রসগুলো বের করে নিলাম। ভিউয়ার্স तालेर रस नेওয়া হয়ে গেলে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। তালের রসে চিকন চিকন সাদা সাদা আঁশ থাকে। যে আঁশগুলো যদি আপনি ছেঁকে না নেন পরবর্তীতে পিঠার সাথে থেকে গেলে খাওয়ার সময় অস্বস্তি বোধ হয়, ভালো লাগে না। সেজন্য আমি তালের আঁশগুলো এখন আমি ছাঁকনিতে ছেঁকে পরিষ্কার করে নেব। ভিউয়ার্স তাল পিঠা আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন আপনি যত স্বাদ করে যত মজা করে তাল পিঠা বানান না কেন তাল পিঠাতে একটা তিতা ভাব থাকে। এই তিতা ভাবটা কিন্তু সবাই এই দেখেন আমার আঁশগুলো বের করে ফেললাম। তো যাই হোক তাল পিঠার তিতা ভাবটা কিন্তু আমরা অনেকে দূর করতে পারি না। সেজন্য আমি একটা কৌশল ব্যবহার করেছি, যেটা আমি আমার নানু থেকে শিখেছি, আমার দাদুকেও ব্যবহার করতে দেখেছি, যে খাবার চুন। এই খাবার চুনগুলো আপনি যদি কয়েকটা তালের রসে 10 মিনিটের জন্য রেখে দেন তাহলে এই চুনগুলো আপনার তালের রস থেকে সম্পূর্ণ তিতা ভাবটা দূর করে ফেলবে। সেক্ষেত্রে আপনি পানের সাথে চুন লাগিয়ে সেটা তালের রসে চুবিয়ে রাখলে 10 মিনিটের জন্য তাও পারেন। আমি পান ইউজ করলাম না, আমি সরাসরি চুনটাই ঢেলে এবং চুনটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। এই পদ্ধতিটা ব্যবহার করলে আপনার তালের পিঠাতে একটু তিতা ভাব থাকবে না। যাই হোক এবার আমি একটু লবণ নিলাম 1 টিস্পুনের মতো এবং 1 কাপ পরিমাণ চিনি নিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, কারণ তাল কিন্তু নর্মালি মিষ্টি হয়ে থাকে। তো যেহেতু আমরা একটু মিষ্টি বেশি খাই তাই আমি 1 কাপ পরিমাণ চিনি নিলাম। এক্ষেত্রে ভিউয়ার্স একটা হ্যান্ড বিটারের মাধ্যমে আমি ভালো করে চিনিগুলোকে তালের রসের সাথে মিক্স করে নিলাম। এবার আমি ব্লেন্ডারে করা চালের গুঁড়োগুলোকে তালের রসের সাথে আমি অ্যাড করে নেব। ভিউয়ার্স বেশি বেশি করে দেশীয় ফল খাবেন, দেশীয় খাবার, দেশীয় পিঠা বেশি বেশি করে খাবেন, কারণ এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ওয়েস্টার্ন খাবার, ওয়েস্টার্ন ফাস্ট ফুড টাইপের খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমার ছোট 4 বছর একটা বাচ্চা আছে। বাচ্চাটা আমার এই প্রথম তাল পিঠা বানানো দেখছে। ও আমাকে জিজ্ঞাসা করতেছে, বাবা এটা কী? তো আমি বললাম এটা তাল। বলো তাল কি? তো আমি বললাম তুমি যে কবিতা পড়ছো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ। বলো হ্যাঁ হ্যাঁ। আমি বললাম এটাই সেই তাল। যাই হোক এবার আমি চালের গুঁড়োগুলোকে আমি মিক্স করে নিচ্ছি। 3 কাপ চাল প্রায় 4 কাপের মতো চালের গুঁড়া হয়েছে। আমি সবগুলো গুঁড়ো অ্যাড করে নেব। চালের গুঁড়া অ্যাড করার পর এবার আমি 2টা ডিম এই ব্যাটারের সাথে ভেঙে দেব। 2টা ডিম আমি ভেঙে দিলাম। এবার হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি হাফ টি স্পুন বেকিং সোডা দিলাম। बेकिंग सोडा दिले पिठाटा सफ्ट एंड फ्लाफी अनेक नरम एवं तुलतुले हय खेते भालो लागे। देखते पाच्छेन नारिकेलेर फाली दुई भावे आमी करे निलाम, एकटु छोटो छोटो एवं टुकरो करे एवं चिकन चिकन करे नारिकेलगुलो आमी ব্যাটারের সাথে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নেবেন। বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে বা আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের बेल आइकनटी प्रेस कर देवें जान हमारे प्रत्येक भिडियो नोटिफिकेशन अपन का चले जाए। जैक एबारे मीडियम साइजर केक पैन निलाम। केक पैने आमी एक अएल ब्राश कर निएछी। अएल ब्राश कर निले पिठाटा पुड़े जाबे ना बा लेगे जाबे ना। जे परिमाण बैटर आमी बानिएछी ए बैटर दिए स्टैंडार्ड साइजेर तीनटा ताल पिठा बा ताल केक होबे, ताल पिठार केक होबे। आमी आपनादेरके एकटा ताल पिठार केक बानिए देखाबो, बाकी दुइटा आमी होयतो परे करे नेब। जैक एबार आमी केक पैने 3-4 चामच बैटर निलाम। एक तो भालो करे नाड़िए ऊपर दिए आरो किछु नारिकेलेर फाली आमी डेकोरेट करे निच्छी। बंधुरा चले आसलाम चूलाय। चूलाय आमी आगे थेके एकटा पातिल किछु पानी दिए भितरे एकटा लोहार स्टैंडे आमी केक पैनटा बसिए दिएছি। ढाकना दिए दिलाम। ढाकनाय एक पाथर चापा दिलाम जेन बाष्पगुलो बेर ना हय। एबार आमी ढेके दिलाम। एई पातिले जे छिद्र थाके ढाकना जे लिडे जे छिद्र थाके छिद्रगुलो आमी एकटु बंध करे देब एकटा कागज दिए जेन बाष्पगुलो बेर ना हय। एबार आमी हाई हिटे 40 मिनट पर्यन्त अपेक्षा करब। 40 मिनट पर एकटा काठी दिए आमी केकटा चेक करब हयसे किना। ना हयनि एखोनो, आरो किछुक्षण आमी ओয়েট करब। आरो 10 मिनट वेट करब। बंधुरा 10 मिनट पर आबार चले आसलाम। देखी कि अवस्था एबार सम्भवत एबार हये जावार कथा। हाँ हये गेछे। देखें चारपाशे कि सुंदर एकटा लाल आभा चले आसछे, तार माने पिठाटा हये गेछे, केकटा हये गेछे। देखी कि अवस्था एबार डेकोरेट करार पाला। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वाओ खूब सुंदर एक कलर आसছে, देखते जेमन सुंदर, आशा करब এটা খেতে অনেক অসাধারণ। যদিও আমার পিঠাটা বরাবরই খুব সুন্দর হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের মতামত, আপনাদের মতামতকে আমরা সাধুবাদ জানাবো এবং আপনাদের মতামতগুলো আমাদেরকে ইন্সপিরেশন যোগাবে আরও ভালো ভালো রেসিপি ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক, আপনাদের ইন্সপিরেশন আমাদেরকে ভালো কাজে উৎসাহিত করবে। এবার আমি কেকটাকে একটু একটা নাইফ দিয়ে আমি কেটে নিয়ে একটু পিস করে নিচ্ছি। অনেক সুন্দর তুলতুলে হয়েছে, নরম হয়েছে এবং যে স্মেলটা আসছে অনেক সুন্দর একটা স্মেল আসছে, মৌ মৌ করছে পিঠার স্মেলে। ফিরে গিয়ে মনে হচ্ছে যে আমি ফিরে গেলাম সেই আমার গ্রামে। আমার মা, আমার দাদি, আমার নানিরা বানাতো। আমরা ছোটোবেলায় পাশে বসে থেকে উপভোগ করতাম, খেতাম, অনেক ভালো লাগতো। কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছে যে আমি সেই পরিবেশে চলে গেলাম। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নুজাস 24H ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।